আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে নতুন একটি ইউএসডিটি মাইনিং সাইট শেয়ার করব। এখানে হচ্ছে কোয়ান্টিফাই, এখানে যদি ক্লিক করি তো এখানে ভিআইপি লিস্টগুলো দেখতে পারবেন। এখানে প্রথমে যে ভিআইপি রয়েছে এটা আনলক করার জন্য 13 ইউএসডিটি ডিপোজিট করতে হবে। এখানে ডেলি ইনকাম 3 ইউএসডি প্লাস 60 সেন্ট। তারপর এখান থেকে ডান দিকে যদি স্ক্রল করি এখানে হচ্ছে 59 ইউএসডিটি আনলক মানি এবং এখান থেকে ডেলি ইনকাম 14 ইউএসডিটি প্লাস। তারপর যদি স্ক্রল করি এখানে 149 ইউএসডিটি আনলক মানি, ডেলি ইনকাম 37 ইউএসডিটি প্লাস। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা ভিআইপি যেটা এটা অ্যাক্টিভ করেছি। এখান থেকে হচ্ছে বিটকয়েন লেখার উপর ক্লিক দিয়ে কাজটি কমপ্লিট করব। তো স্টার্ট কোয়ান্টিফাই লেখার উপর ক্লিক করার পর এরকম, অর্থাৎ বিটকয়েন উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করবে, কিছুক্ষণের মধ্যে আমাদের ইনকামটা অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন কোয়ান্টিফাই বেনিফিট, এখানে দেখতে পাচ্ছেন 3 ইউএসডি প্লাস 60 সেন্ট কিন্তু আমাদের ইনকামটা মাইনিংটা স্টার্ট হয়, ইনকামটা হয়েছে। এখন এখান থেকে হচ্ছে মি লেখার উপর যদি ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন 3 ইউএসডি প্লাস 60 সেন্ট কিন্তু ইনকামটা এখানে অ্যাড হয়েছে। সাথে সাথে চাইলে এটা উইথড্র করতে পারবো। উইথড্র করার জন্য এখানে হচ্ছে আমরা অ্যামাউন্ট দিব। তো এখানে 3 ইউএসডি প্লাস 60 সেন্ট দিলাম। তারপর উইথড্রল অ্যাড্রেসটা এখানে, সরি, প্রথম হচ্ছে আপনার টোন অ্যাড্রেস, টোন অ্যাড্রেসটি কপি করার জন্য হচ্ছে আমরা বিনান্স অ্যাপস থেকে হচ্ছে TRC20 রিসিভ অ্যাড্রেসটি নিব। তো ওয়ালেটে আসলাম, তারপর এখান থেকে হচ্ছে স্পট লেখা দেখতে পাচ্ছেন, স্পট লেখার উপর ক্লিক করবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট লেখা, ডিপোজিট লেখার উপর ক্লিক দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি লেখা, ইউএসডিটি লেখার উপর ক্লিক দিয়ে টোন TRC20 অ্যাড্রেসটি এখান থেকে কপি করবো। কপি বাটন ক্লিক দিয়ে অ্যাড্রেসটি কপি করার পর হচ্ছে এখানে হচ্ছে অ্যাড্রেসটি পেস্ট করবো। তারপর এখানে হচ্ছে 3 ইউএসডিটি প্লাস 60 সেন্ট দিলাম। তারপর এখানে সিকিউরিটি পাসওয়ার্ড, অ্যাকাউন্ট খোলার সময় যেটা দিচ্ছি ওইটা দিয়ে কনফার্ম লেখার উপর ক্লিক দিব। তো কনফার্ম লেখার উপর ক্লিক দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে হচ্ছে উইথড্রল সাকসেসফুল লেখা আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল সাকসেসফুল, ব্যালেন্স কিন্তু কেটে নিয়েছে। এখানে যদি আমরা হিস্ট্রির উপর ক্লিক দিই তো এখানে হিস্ট্রি দেখতে পাচ্ছেন 3 ইউএসডি প্লাস ডিডাকশনে রয়েছে। তো আমরা অপেক্ষা করি, পেমেন্ট পাইলে ভিডিওটি স্টার্ট করে প্রুফটা দেখা দেবো এবং কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলে ভিআইপি আনলক করুন সেটাও দেখাবো। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর হচ্ছে পেমেন্টটা পেলাম। এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি ডিপোজিট সাকসেসফুল, 3 ইউএসডি প্লাস 60 সেন্ট কিন্তু পেমেন্টটা পেয়েছে। তো নোটিফিকেশন উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এখানে শো করছে। আমরা যদি হচ্ছে মেইল থেকে দেখাই, তো জিমেইলে আসলাম, তারপর রিফ্রেশ করো, তারপর এখানে দেখতে পাচ্ছেন বিনান্স ইউএসডি ডিপোজিট করুন, 3 ইউএসডি প্লাস 60 সেন্ট কিন্তু পেমেন্টটা পেয়েছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খুলে ভিআইপি নিয়েছিলাম, তো অ্যাকাউন্টে হচ্ছে সাইন আউট করে আপনাদেরকে শুরু থেকে দেখাই দিই কীভাবে অ্যাকাউন্ট খুলে এখানে ভিআইপি অ্যাক্টিভ করবেন। তো লগ আউট করার পর হচ্ছে সাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পাবেন, প্রথমে লিঙ্কটি ক্লিক করবেন। আর রিসার্চ তার ইউএসডিটি এ ভিডিও টু গেট 3 ইউএসডি পার 60 সেন্ট কোয়ান্টিটিভ ইনকাম। তারপর 59 ইউএসডিটি যেটা ভিডিও তে প্রথমে দেখাইছিলাম, রেফারেল কমিশন প্রথম জেনারেশন থেকে হচ্ছে 15%, তারপর 3%, তারপর হচ্ছে 2%। অ্যাকাউন্ট খোলার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, প্রথমে হচ্ছে লিঙ্কটি ক্লিক করবেন। তারপর আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো ব্রাউজার সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। প্রথম হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর হচ্ছে লগ ইন পাসওয়ার্ড, তারপর হচ্ছে সিকিউরিটি পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন রেজিস্টার লেখা, রেজিস্টার লেখার উপর ক্লিক করবেন। তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খোলা রয়েছে, আগের অ্যাকাউন্টে হচ্ছে লগ ইন করবো। লগ ইন করার জন্য ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন লেখার উপর ক্লিক করবো। তারপর হচ্ছে লগ ইন সাকসেসফুল লেখা আসবে, এরকম একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পাবেন। সাই সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া থাকবে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। তো এটা ক্লোজ করে দিলাম। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, প্রথমে সে কোয়ান্টিফাই এখানে ক্লিক দিয়ে হচ্ছে ভিআইপি লিস্টগুলো দেখে নিন, কত কত দিয়ে আনলক করলে কত ইনকাম। দেখে নেওয়ার পর এখান থেকে হোমে ক্লিক দিবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ লেখা, রিসার্চ লেখার উপর ক্লিক দিবেন। তারপর এখানে হচ্ছে TRC20 রিসিভ অ্যাড্রেস পাবেন, অ্যাড্রেসটি কপি করার জন্য কপি লেখার উপর ক্লিক দিয়ে অ্যাড্রেসটি কপি করবেন। তারপর যাবেন হচ্ছে ব্যালেন্সে ডিপোজিট করার জন্য, তারপর ওয়ালেটে ক্লিক দিবেন, চাইলে টাস্ট ট্রান্সফার ডিপোজিট করতে পারেন। ওয়ালেটে ক্লিক দেওয়ার পর স্পট, তারপর এখান থেকে উইথড্র লেখার উপর ক্লিক দিবেন, তারপর এখান থেকে হচ্ছে ইউএসডিটি, তারপর সেন্ড বা ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে ক্লিক দিয়ে অ্যাড্রেসটি পেস্ট করবেন। তারপর নেটওয়ার্ক হচ্ছে 20 সিলেক্ট করবেন, এখানে হচ্ছে 14 ইউএসডিটি দিবেন। যে এখানে হচ্ছে ভিআইপি ওয়ান নেওয়ার জন্য হচ্ছে অন্যান্য সাইট থেকে, যেহেতু এখানে ইনকাম বেশি রিস্ক বেশি, যার কারণে আমি ভিআইপি ওয়ান নিয়েছি, আপনি চাইলে ভিআইপি ওয়ান নিতে পারেন। 13 ইউএসডিটি ডিপোজিট ভিআইপি ওয়ান নেওয়ার জন্য এখানে হচ্ছে আমরা 14 দিব, কারণ 1 ইউএসডিটি হচ্ছে নেটওয়ার্ক ফি কাটবে এবং 13 ইউএসডিটি হচ্ছে সাইটের মধ্যে যাবে। যখন হচ্ছে ট্রান্সফার হবে তখন এখানে এসে রিসার্চ কমপ্লিট লেখার উপর ক্লিক দিবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে কোয়ান্টিফাই এসে আমি যেভাবে কাজ দেখালাম ওইভাবে কাজ করে উইথড্র করবেন। আর এখান থেকে যদি আমি লেখার উপর ক্লিক দিই, এখানে আদার্স ফাংশন দেখতে পারেন, চাইলে এগুলো হচ্ছে এখান থেকে দেখে নিতে পারেন। আর এখান থেকে হচ্ছে আমরা ইনভেস্ট লেখার উপর ক্লিক দিলে আরও ফাংশন এখানে হয়তো আছে, ইনভেস্টমেন্ট রেকর্ড নাই। তো এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস লেখা, সার্ভিস লেখার উপর ক্লিক দিলে টেলিগ্রাম পেয়ে যাবেন, চাইলে টেলিগ্রাম হচ্ছে জয়েন হতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট, ইনভাইট ফ্রেন্ড লেখা, এখানে যদি ক্লিক দিই আপনার রেফারেল লিঙ্কটি পেয়ে যাবেন, কপিতে ক্লিক দিয়ে রেফারেল লিঙ্কটি চাইলে কপি করতে পারেন। তো এসির মূলত ভিডিওটি, তারপরও যদি কিছু না থাকে ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক আছে, সেখানে চাইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।